ঠিক বুঝতে পারছি নে বিপদটা পুরোপুরি কেটেছে কিনা। এই যাত্রে তুমি বাঁচিয়ে দিলে মা, তুমি না থাকলে আমার মেয়েটার কি হয়ে যেত? মা গো তুমি এখান থেকে যেও না, তুমি এখানে থাকো, আমরা তোমাকে একটু সেবা করার সুযোগ পাই। তুমি যেও না মা আমাদের ছেড়ে। এখন এইসব কথা থাক, ওরে একটু একটু ঘুমাতে দে একটু। এমন সময় ফোনটা বেশ কি যে যন্তর হয়েছে না, স্বামীর বাসি বেজেই চলেছে। আচ্ছা আমি একটু থামায় আসি। ওরে থাম না রে, থাম ফোন, থামায় না রে ফোন। হ্যালো বল, শুনতেছি তো। ফোনটা বারবার কেটে দিচ্ছ কেন? ফোন নজন ছালো মানে আমি আসতে পারতেছি না তো, সিজনটা বারবার কেটে কেটে যাচ্ছে। আরে মরুকে যাক, ওদিকের কি অবস্থা গো? সব ঠিক আছে। ঠিক আছে মানে মেয়েটা একদম শেষ তো? আবার চুপ করে গেল, কি হলো? উত্তর দাও। বলছি চিতার উপরে আবার উঠে বসবে না তো মেয়েটা? মেয়েটা বেঁচে আছে। কি কি বলছো তুমি? আমি কেন মানব, যে কোনো সুস্থ মানুষ তোমার সঙ্গে কথা বললেই বুঝতে পারবে তুমি এখন কি অবস্থায় আছো, কোন অবস্থায় দাঁড়িয়ে আছো। কিন্তু আমি একটা কথা বলবো, তোমার থেকেও খারাপ অবস্থা কিন্তু মানসীর। দেখো মানব, তুমি তো জানো যে তুমি বিপদে পড়েছো, এখন তোমার একটাই কনসার্ন যে কি করে সেই বিপদ থেকে তুমি উদ্ধার পাবে, মুক্তি পাবে। ওয়েডিং শটটা আমাকে নিতে হবে। ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে না? হলেও করো, চিন্তা করছো কেন? আচ্ছা মানুষই আমারও কম প্রিয় নয় এটা মানো? নানি তাহলে দেরি করো না, কলার মানব ফোন করেছিল, শুনলে তো? ঘটনাটা শুনে আমার তো কিছু বললই না, উল্টে অফিসে যেতে বললো। আই থিঙ্ক মানব আজকে আমাকে ডিনারে নিয়ে যাবে। মাসিমা দেখুন তো, এই শাড়িটা পরে মানবের সাথে অফিসে বা ডিনারে যাওয়া যাবে কি না? হ্যাঁ হ্যাঁ যাবে, তুমি যাও। আমি তো আমার লক্ষ্য হারিয়ে ফেলছি। না না আমারে ভাবতে হবে, কি করে ওর বাচ্চাটারে নষ্ট করা যায়, কি করে? ভাবতে হবে, ভাবতে হবে, যেভাবেই হোক একটু উপায় করতেই হবে, করতেই হবে। মামা বাবু আপনার কথায় কিরকম একটু বিপ্লব বিপ্লব গন্ধ পাচ্ছি। এনিবে বলো মানব, হঠাৎ এত জরুরি তলব কিসের? মানব নয়, তোমাকে জরুরি তলব দিয়েছি আমি। তোমার সঙ্গে কয়েকজন আলাপ করি, মানব ওদের ডেকে নাও। হ্যাঁ ওদের পাঠিয়ে দাও। কাদের সঙ্গে আলাপ করার ঠিক বুঝতে পারছি না, একটু ধৈর্য ধরো, তুমি নিজের চোখেই দেখে নেবে। গুড ইভিনিং মিসেস রয়। আমার ওনাকে খুব চেনা চেনা লাগছে। মলয়ের ব্যাংকের ম্যানেজার। তোমাকে জরুরি কলেজ দিয়েছি আমি, তোমার সঙ্গে কয়েকজন আলাপ করি, মলয়ের ব্যাংকের ম্যানেজার।